আল্লাহ মাসলে আলাহ সাগদনা ওয়াহাম্মাদের নাবিজগেল মজে ও আলা আলেহে আসাহা বিহ আবা আরিকাসাল্লেম। আলহাম দরীল্লা আল-হাাম দরল্লা জন্ত কুরবানের জন্ত মারা গেলে চুরি হলে কিংবা হারিয়ে গেলে করণীয় কি। কুরবানের জন্য ক্রয়কৃত কোনো যদি মারা যায়। কিংবা চুড়িয়ে বা। চুরি হয়ে যায় বা হারিয়ে যায় এবং ক্রয়কারী এমন গরিব ব্যক্তি হয় যার উপর কোরবানি অজীব নয় তবে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া অজীব নয় আর ওই ব্যক্তি ধনী হলে সাহেবের নেশাব হলে সামর্থ্য থাকলে তাকে আরেকটু পশু কিনে কোরবানি করা অজিব হবে মানে যদি সামর্থ্য না থাকে আর সে কোরবানি করার নিয়েতে যদি কোনো পশু কিনে আনে সেটা যদি মারা যায় ওই পশু মারা যায় অথবা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো তাকে তার আর কিনে দেওয়া কিনে এনে পুনরায় পশু কিনার কিনে কোরবানি করার প্রয়োজন নেই আর যদি সামর্থ্য থাকে সামর্থ্য থাকে সাহেবের নেশাব হয় তা তার উচিত হবে আর একটা পশু কিনে এনে কোরবানি করা এটা হচ্ছে অজীব এটা আল্লাহর হুকুম কোরবানির জন্তু হারিয়ে যাওয়ার পর কিংবা চুরিয়ে যাওয়ার পর অন্য জন্তু খরিদ করলে এবং পরে সেই জন্তু পাওয়া গেলে ধনী লোকের পক্ষে সাহেবের নেশাবের পক্ষে যে কোনো একটি জবাই করা ওয়াজিব তবে দুটি জবে করা উত্তম আর গরিব লোকের পক্ষে উভয় আর গরিব লোকের পক্ষে উভয় কোরবানি করা ওয়াজিব আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন আমিন